সীমান্তে আন্তর্জাতিক বাইক পাচারকারী মূল পান্ডা গ্রেপ্তার, উদ্ধার মোটর বাইক। বসিরহাট মহকুমার বাদুরিয়া থানা সহ ভারত ও বাংলাদেশের বিভিন্ন সীমান্তে থানাগুলো এলাকা থেকে বেশ কিছু বাইক চুরি হচ্ছিল। দ্বন্দ্বে পড়েছে বসিরহাট পুলিশ জেলা। তাই দীর্ঘদিন ধরে বাইক চুরির হওয়ার কারণে বসিরহাট মহকুমার বিভিন্ন থানাতে বাইক চুরির অভিযোগ জমা পড়ছিল। এই বাইকের কিনারা করতে পারছিল না পুলিশ। অবশেষে পুলিশের জালে বাইক আন্তর্জাতিক বাইক পাচারকারী। স্বরূপনগর থানার বারঘড়িয়া থেকে জমির আলী মণ্ডল নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 5টি মোটর বাইক। বসিরহাটের SDPO অভিজিৎ সিনহা মহাপাত্র, বাদুরিয়া থানার পুলিশ আধিকারিক অনিল সাহুর নেতৃত্বে আমির আলীকে গ্রেপ্তার করা হয় এবং গত মাসে চুরি যাওয়া 5টি মোটর বাইক উদ্ধার করে পুলিশ। আগামীকাল মঙ্গলবার জমিরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে পুলিশি হেফাজতে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই মোটর বাইকের বিভিন্ন যন্ত্রাংশ চড়ার দামে বিভিন্ন জায়গায় বিক্রি করার উদ্দেশ্য ছিল, পাশাপাশি সীমান্ত পার হয়ে বাংলাদেশে মোটর বাইক পাচার করার যোগসাযোগ পেয়েছে। পুলিশ এই আন্তর্জাতিক বাইক পাচারকারীকে জেরা করে অন্য কোনো চক্র পায় কিনা পুলিশ তদন্ত শুরু করেছে। শুধুই মোটর বাইক পাচারের অভিযোগ না অন্য পাচারের সঙ্গে এদের যোগসাযোগ আছে সেটাও খতিয়ে দেখছে বসিরহাট জেলা পুলিশ। দক্ষিণ চাতরা থেকে আনিসুর গাজী বলে একজন কেস করেন, 19 তারিখে কেসটা লজ হয়। সেটার উপর বেশ করে আমরা এনকোয়ারি করি এবং আমরা একজনকে ধরি স্বরূপনগর বারঘড়িয়া থেকে। ওর কাছ থেকে আমরা টোটাল 5টা বাইক রিকোয়ারি করতে পেরেছি। ইন্টারোগেশন চলছে, যদি আরও কেউ ইনভলভ থাকে তাদেরকে আমরা এক্সপ্লোর করেছি। এই বাইকগুলো মূলত কোথায় যেত, মানে আমাদের এখান থেকে চুরি করে বাংলাদেশে যেত? এই বাইক অনেক সময় চুরি হয়ে ওটাকে রিসাইক্লিং হতো, বাইকের পার্টস খুলে বিক্রি করা হতো, আবার নতুনভাবে বাইকগুলোকে রং করে বা কালার করে রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে বিক্রি করার ওদের একটা চক্র চলছে, সেটাকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করছি। কি আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে কি জড়িত আছে? আমরা চেষ্টা করে দেখছি, যদি এরকম কিছু থাকে আমরা ডেফিনেটলি সেটা খুঁজে বার করব। আপাতত কজন ধরা পড়েছে এবং আপনারা কি মানে এর সঙ্গে তো আরও জড়িয়ে চক্র বললেন যেখানে আরও অনেকেই তো আছে? না, যুক্ত আছে অবশ্যই, আমরা একজনকে অ্যারেস্ট করেছি, আশা করছি আরও কাউকে অ্যারেস্ট করতে পারবো আমরা। শুধু কি বাইক আর অন্য কিছুর সঙ্গে জড়িত আছে কিনা সেরকম কিছু সন্দেহ করছে? সেটা খতিয়ে দেখা হচ্ছে, এখন পর্যন্ত বাইকে রিকভারি করতে পেরেছি।